আমাদের ব্যাকপ্যাক সব রেডি, এখন আমরা বেরোবো, চলো যাওয়া যাক। ব্যাকপ্যাক অলওয়েজ কমপ্লিট, লেটস গো। হাই, আমি যাব না, তাই বাড়িতে আছি। ও যাবে না, বল বাড়িতে যাবি, চল 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 চলো যাওয়া যাক, রেডি লেটস গো। এখন রেডি হচ্ছি বাইরে থেকে বাড়ি থেকে বেরোনোর জন্য, সবাইকে গুড বাই বলে চলো লেটস গো। এখন আমি বাইকে বেরিয়ে বাসে গরম পড়ে গেছে, গরম পড়ে 55 কিলোমিটার গিয়ে ওখানে মিট করে দুলাভাইয়ের সঙ্গে, দুলাভাইয়ের সঙ্গে মিট করে ওখান থেকে আমরা যাব শিলিগুড়ি। বাস দিয়ে গাড়ি ওয়ার্ম আপ করে ক্যামেরাটার জায়গা ঠিক মতো লাগানো হয়নি, বুঝতে পারিনি ফার্স্ট টাইম, তো হেলমেটে লাগানোর জন্য একটা ক্যামেরা জাস্ট বাইকের মিটারটা শো করছে, আদার্স কি শো করছে, আর নেক্সট টাইম একটু মানে আমরা যাওয়ার পর এটা সঠিক করলাম, সঠিক করে ঠিকঠাকভাবে দেখা যাবে। আপাতত এই ভিউগুলো এরকমই হবে। বহরমপুরে প্রায় কাছাকাছি চলে এসেছি, বহরমপুরে এই রাস্তাটা আগে খুব খারাপ অবস্থা ছিল, এখন যা স্মুথ করে দিয়েছে, স্পিড 70-80 কোনো কিছু মনে না, তোমরা দেখতেই পাচ্ছ। বহরমপুরের আগের রাস্তায় তুলনায় বহরমপুরে আসতে মিনিমাম টাইম লাগতো নিয়ার অ্যাবাউট 2 আওয়ার্স, এখন সেখানে 1 ঘন্টা বা 45 মিনিটেও চলে যাওয়া যায়। দেখি আজ কত টাইম লাগে। ওখানে দিবাকর ইচ্ছাপুর থেকে ব্যাকপুর থেকে এসে ওয়েট করছে, ওর সঙ্গে ওখানে মিট করে ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরোবো মালদা হয়ে শিলিগুড়ি। বহরমপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, ওর জিনিস রেডি করছে, আমি আমার জিনিস রেডি করে সব কিছু ফিট করে দাঁড়িয়ে আছি, ওর সেট আপ করছে, ও এখন ব্যাকপ্যাক বেঁধে তারপর আমরা বেরোবো। এখন বহরমপুর থেকে মালদা হয়ে যাবো শিলিগুড়ি। সো রাস্তাটা দেখো, রাস্তা এটা হলো বহরমপুরের কিছুটা পরের জায়গা, নামটা ভুলে গেছি। দাঁড়িয়ে আছি, এখনও দিবাকর আসেনি, ওয়েট করছি কখন আসি দেখা যাক। ব্রিজটা দেখে দাঁড়িয়ে রেকর্ড করা শুরু করলাম জাস্ট দেখার জন্য, ব্রিজটা জাস্ট অসম, ইচ্ছা হয় এখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি করি, কিন্তু দিবাকর আমি পিছনে আছে এই জন্য ফটোগ্রাফি করতে পারবো না। চলো আগেই গিয়ে যাই, এগিয়ে যেয়ে হয়তো কোথাও গিয়ে দাঁড়াবো। হাইওয়ে স্পিড নিয়ার অ্যাবাউট 100 তোলা, আরাউন্ড 5 কোনো ব্যাপার না, কার্ভগুলো জাস্ট অসম, জাস্ট টেনে মানে বাইক টেনে কি মজা বলার ভাবনা চিন্তার বাইরে।
আমরা এখন শিলিগুড়িতে পৌঁছে গেছি। আমি অনেক আগে চলে এসেছি, ও এখন অনেক দূরে আছে। দেখো চা বাগান, চারিদিকে চা বাগান আর চা বাগান। শিলিগুড়ি আছি, তো আমাদের আইজন যে সঙ্গে আছে এখন বাথরুমের কাছে। আমি এখন ফ্রেশ হলাম, ফ্রেশে থাকতে দেখে রুমটা দেখে নাও। এই রুমটা 150 আর 25 চার্জেস, আর এটা হলো একটা স্টুডেন্টস রুম। তো তোমার শিলিগুড়ি আছে সবচেয়ে কম 150-তে এই রুমে। আজকে নতুন অফার আমাদের, 300 টাকার একটা রুম। 300 টাকার রুমে 1, 2, 3 খানা ফ্যান, 3 খানা লাইট, তার সঙ্গে 1, 2, 3, 4 খানা সুইচ বোর্ড, তার সঙ্গে 11 খানা বেড, 2 খানা বাথরুম, 2 খানা বাথরুম উইথ গিজার শাওয়ার। বাথরুমগুলো দেখতে পারো, সেই বড় বাথরুম, তার সঙ্গে কোমোড, হেভি বড় বাথরুম। ও চার পাঁচ একশো স্থান করা যাবে, তার সঙ্গে 1, 2, 3, 4 প্রায় 10 খানার মতো চেয়ার, লেভেলে আলাদা। শুধুমাত্র দুজনে 300 টাকায় এত বড় রুম।